গ্রুপে সবাইকে স্বাগত জানায় এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রাথমিক দু হাজার বাইশ প্রশ্নভূল মামলার অব অর্ডার কবে কি অবশেষে এলো আজকের আপডেট কী আছে বারো সাত দু হাজার চব্বিশ তারিখে আজকের কী আপডেট আছে প্রাথমিক টের দু হাজার বাইশ প্রশ্নমূল আমরা অর্ডার কবে কি অবশেষে এলো বাড়তে চলেছে উনিশ নাম্বার সমস্ত বিস্তারিত এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি সাথে সাথে পিটিশনার কীভাবে হবেন সেটা এই মুহূর্তে দেখাচ্ছি নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা খুব অল্প নম্বরের জন্য ফিল করেছেন প্রাথমিক টের দু হাজার বাইশে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আছে তারা এখনই প্রশ্নমূল মামলায় জয়েন করতে পারেন জয়েন করতে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি লিখবেন আমি পিটিশনার হতে চাই ঠিক আছে এটা লিখে হোয়াটসঅ্যাপ করে দেবেন আমরা সমস্ত বিস্তারিত তথ্য আপনার দিয়ে দেবো যারা খুব অল্প নম্বরের জন্য ফেল করেছেন তাদের জন্য এই সুযোগ সাথে সাথে পিটিশনার কীভাবে হবে এবং কারা কারা এই নম্বর পাবেন সমস্ত বিস্তারিত তথ্য আজকে অর্ডার কপির কী আপডেট রয়েছে সমস্ত বিস্তারিত তথ্য এই মুহূর্তে দেখুন এবং কেউ এই স্টাইডি গ্রুপ এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন ক্লিক করুন আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দেবেন কারণ গত দুটো ভিডিওতে আমরা দেখেছি অলরেডি পাঁচ হাজার ছ হাজারজন ছাত্রছাত্রী কিন্তু ভিডিওটি দেখেছেন তো অবশ্যই অবশ্যই ভিডিওটি একটি একটি লাইক দেবেন এবং আপনি পিটিশনার হতে চাইলে কমেন্ট বক্সেও লিখতে পারেন যে আমি পিটিশনার হতে চাই সমস্ত অর্থ কমেন্ট বক্সেও দেওয়া হবে তো এখন বিস্তারিত হত্য দেখুন আজকে প্রাথমিক ডেট প্রশ্নমূল মামলার কী আপডেট রয়েছে এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নমূল মামলার আজকের আপডেট কী কখন আসবে প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নমূল মামলা অর্ডার কপি দারুণ সুখবর দু হাজার বাইশ টের টেটপার দিয়ে কী সুখবর আছে সেটা জানাবো সাথে সাথে প্রশ্নমূল মামলার পিটিশন কীভাবে হবে সেই বিস্তারিত হতে এই মুহূর্তে দেবো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন এবারে কলকাতা হাইকোর্ট বারোই জুলাই দু হাজার বাইশ টেটে উনিশটি প্রশ্নভূল হাইকোর্টের মামলা এই মামলা পর্ষদকে মামলায় পর্ষদকে স্থায়ী সমাধান করতে বললেন যে প্রশ্নবুল সেটা বিচারপতি স্থায়ী সমাধান করতে বললেন পর্ষদ কী পদক্ষেপ নেবে এবং পরবর্তীতে তা আদালতকে জানাতে হবে তা দু হাজার বাইশের উনিশটি প্রশ্নমূল মামলায় পর্ষদের পরবর্তী পদক্ষেপ কী হবে তা আদালতকে জানাতে হবে নয়তো আদালতই নীতি নির্ধারণ করবে জানালে বিচারপতি মানতা তাহলে বিচারপতি মানতা অবশ্যই এটা জানিয়ে দিলেন যে আদালতেই কিন্তু নীতি নির্ধারণ করবে যদি এই উনিশটি প্রশ্নবুল মামলায় যদি পর্ষদ তারা কোন কোন প্রশ্ন ভুল হয়েছে এবং সেটা ভুল গ্র্যান্ড হবে কি না সেটা যদি না জানাতে পারেন তাহলে কিন্তু বিচারপতি নিজেই কিন্তু এই মামলা পরবর্তী নীতি নির্ধারণ করবে যে আদৌ মোট কতগুলি প্রশ্ন এই উনিশটির মধ্যে ছাত্রছাত্রীদের মার্ক দেওয়া যায় ঠিক আছে তো কিন্তু এই মার্ক কিন্তু শুধুমাত্র পিটিশনারটাই পাবেন আগের বিরুদ্ধে আমরা জানিয়েছিলাম তো দু হাজার বাইশ সালে টেটে প্রশ্নভুল অভিযোগে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে আদালত মৌসুমা মিত্র সহ পাঁচশো জন পরীক্ষার্থী এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন প্রথমে তারপরে তাদের দাবি দু হাজার বাইশ সালে টেটের পনেরোটি প্রশ্ন বিভ্রান্তি হয়েছে বলে প্রথমে দাবি ছিল তারপরে কিন্তু বাড়তে বাড়তে এখন তেইশটি হয়ে গেছে তো এই যে পরীক্ষায় সেই পরীক্ষায় যে ভুল ছিল সেটা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছিলেন রাজশেখর মান্তা তার বক্তব্য প্রশ্ন ছিল প্রশ্ন ভুল নিয়ে কোনো স্থায়ী সমাধান বার করতে পারবে কিনা পর্ষদ তো তারা নেক্সট পদক্ষেপ কি হবে এবং পরবর্তীতে শুনানি কিন্তু আদালতকে জানা জানাতে হবে এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল সাথে সাথেই এই এই আদালতই কিন্তু পরবর্তী নীতি নির্ধারণ করবে এটা কিন্তু সিঙ্গেল বেঞ্চের অর্ডার সাথে সাথে ডিভিশন বেঞ্চ যখন এই মামলায় চলে যায় সিঙ্গেল বেঞ্চের এই অর্ডারের সাথে সাথেই কিন্তু এর মধ্যেই ঘটে যায় বিপত্তি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ করে পর্ষদ চলে যায় ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে চলে গেলেও ডিভিশন বেঞ্চের বিচারপতিটা কিন্তু জানিয়ে দিল যে এই মানার ফাইনাল অর্ডার কপি অর্থাৎ মোট কতগুলি প্রশ্ন ভুললে নম্বর পাবে এবং কত নম্বর পাবে যে সব পিটিশনার আছে তারা তা নির্ধারণ করবে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তাহলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী অর্ডার দিল এই মুহূর্তে পাওয়া তথ্য অনুসারে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন একটি টিম গঠন করতে চলেছে তিন দলের মোট প্রতিনিধি নিয়ে অর্থাৎ পর্ষদের প্রতিনিধি বা বিশেষজ্ঞ কমিটি যাদবপুরের প্রতিনিধি বা বিশেষজ্ঞ কমিটি এবং বিশ্বভারতীর প্রতিনিধি বা বিশেষজ্ঞ কমিটি এই তিন প্রতিনিধি দলের মেম্বার নিয়ে একটি নতুন দল গঠন করে প্রশ্নপত্র যাতায়করণ প্রক্রিয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে এটা কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে সাথে সাথে আজকের এই প্রতিবেদন তৈরি করা ভর্তি আমাদের হাতে কিন্তু অর্ডারের হার্ড কপি এসে পৌঁছানি অবশ্যই অর্ডারের কপি গ্রুপে আসা মাত্র বা আমাদের চ্যানেলে ইউটিউবেও কিন্তু আপনারা পাবেন সাথে সাথে অর্ডার কপি আসা মাত্র কিন্তু পিডিএফ কপি আমরা এই টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো তো অর্ডারের পিডিএফ কপি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন এবং পাবেন লিঙ্কের যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের অর্ডারের যে পিডিএফ কপি তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে গ্রুপে পোস্ট করা হবে অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনই জয়েন করে যান সাথে সাথে আবেদনকারীদের যে আইনজীবী আছে সেই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকার নিয়োগ জটিলতা বৃদ্ধির জন্য প্রশ্ন ভুল করে এর আগে দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো ভুল করে হয়েছিল ডেটে এই দুই ভুলেই কিন্তু দু হাজার চোদ্দো এবং দু হাজার সতেরো দুই ভুলেই কিন্তু পর্ষদ যে মার্ক দিয়েছিল সেই গ্রেস মার্ক দিয়েছিল সেই মার্কের ফলে অনেকেই কিন্তু চাকরি পেয়েছেন দু হাজার এবং দু হাজার সতেরোতে তো দু হাজার বাইশ সালেও এটা অন্যতায় হবে না দু হাজার বাইশ সালে যারা প্রশ্ন ভুল মামলায় জয়েন হয়ে আছেন বা জয়েন হবেন তো অবশ্যই অবশ্যই তারাও কিন্তু এই মার্ক পাবেন এবং তারাও চাকরি পেতে পারবেন ঠিক আছে এটা কোনো বিষয় নয় কারণ আগের দুবারও পেয়েছে তো সেই টেটে দু হাজার বাইশ সালের টেটেও কিন্তু তাই করা হয়েছে অর্থাৎ আদালতের পর্যবেক্ষণ প্রশ্ন ভুল হলে কোনো কোন নম্বর কোন ক্ষেত্রে নম্বর দেওয়া হবে কাদের নম্বর দেওয়া হবে না সেই নিয়ে আদালতকে সেই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে তা যদি না পারে আদালতে নীতি নির্ধারণ করবে অর্থাৎ এই নাম্বারটা শুধুমাত্র পিটিশনারদের দেওয়া হবে নাকি শুধুমাত্র যারা এই পরীক্ষা দিয়েছেন সবাইকে দেওয়া হবে এটা আদালতে নীতি নির্ধারণ করবে দু হাজার তেইশ সালে কলকাতা হাইকোর্টের দায়ের করা মামলা হয়েছিল তখন কিন্তু দু হাজার বাইশ সালে যে সাতটি প্রশ্ন ভুলছিল সেই নিয়ে কিন্তু আরেকটা মামলা হয় যেখানে পরীক্ষা শুক্রবারটা হচ্ছে সহ কয়েকজন পরীক্ষাতে আবেদন করেছিলেন এবং শিক্ষাশিবিদের একাংশের আশঙ্কা ছিল হাইকোর্ট এই বিষয়ে যদি স্পষ্ট অবস্থান করে পর্ষদকে নির্দেশ দেয় এবং পর্ষদ সাতটি প্রশ্নে ভুল স্বীকার করে না তবে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা আরও বৃদ্ধি পাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন ভুলের সংখ্যা অনেক বেড়ে গেছে কারণ সেক্ষেত্রে ষাটটি প্রশ্নের উত্তর যেসব পরীক্ষা দিয়েছেন তারা ভুল উত্তর দিলে পুরো নম্বর দিতে হবে তাদের পর্ষদকে তাতে টেট উত্তীর্ণ সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে পূর্বের পরীক্ষাগুলোতেও কিন্তু প্রশ্ন ভুল মামলায় যে চাকরি প্রার্থীরা যুক্ত হয়েছিলেন তাদের অনেকেরই নম্বর বৃদ্ধি হয়েছে এবং তারা পরবর্তীতে সেই নম্বর বাড়ার ফলে চাকরিও পেয়েছেন তাই এখন এই মামলা পিটিশন যুক্ত হওয়ার জন্য আপনারা অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জয়েন করে পিটিশনের ভিত্তিক এই প্রশ্নগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন কী কী ডকুমেন্ট লাগবে এবং কী কী তথ্য লাগবে হোয়াটসঅ্যাপ নম্বরে জয়েন করে অবশ্যই অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের কমেন্টে জানাবেন আপনার কোন কোন ডকুমেন্ট দিতে হবে আমরা বলে দেবো সমস্ত কিছু কারা কারা পিটিশনার হতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং আপনি দু হাজার বাইশ ডেটে কত পেয়েছেন এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই দু হাজার বাইশ ডেট যে হয়েছিল সেই মামলাটি এই মামলাটি পিটিশনের ভিত্তিক হওয়ার ফলে শুধুমাত্র পিটিশনার যারা আছেন তারাই নম্বর তাদেরই তা নম্বর বাড়বে এবং তারাই সুযোগ পাবে সেই নম্বর প্রাপ্ত টেট স্কোরের সঙ্গে যুক্ত করার এটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ যে দু হাজার বাইশ সালের টেটে যারা নম্বর বৃদ্ধি পাবে ধরুন দশ নম্বর বৃদ্ধি পেল তো শুধুমাত্র পিটিশনারাই এই নম্বরটা টেটের যে তাদের প্রাপ্ত নম্বর আছে ধরুন তিনি প্রাপ্ত নম্বর সত্তর পেয়েছেন তো এই দশ পেয়ে সে আশি পাবেন সে যদি আশি পেয়ে থাকে এই দশ পেয়ে সে নব্বই পাবেন তো বুঝতেই পারছেন এরকমভাবে তারাই কিন্তু শুধুমাত্র এই টেট প্রাপ্ত স্কোর যুক্ত করার যে সুযোগটা তারাই পাবেন এর ফলে চিন্তা বাড়ছে দু হাজার বাইশ টেট পাস কারণ এর ফলে অনেকেই টেট পাস করে যাবেন এবং প্রতিদ্বন্দ্বিতা অনেক বৃদ্ধি পাবে সাথে সাথে সুযোগ বাড়ছে নতুন চাকরি প্রার্থীদেরও যারা খুব অল্প নম্বরের জন্য এই টেট পাস যে করেছিলেন কিন্তু অল্প নম্বরের জন্য টেট ফেল করেছেন অর্থাৎ পাস করতে পারেনি তারাও কিন্তু এখন পাস করে যাবেন যদি এই নতুন যে দু হাজার বাইশ মামলা পিটিশনার হয়ে যান তো যারা দু হাজার বাইশ মামলা পিটিশনার হতে চাইছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনি পিটিশনার হতে চান কিনা জানাবেন আমরা কিন্তু আপনার সাধ্য